যে ইন্ডিয়া আফসোস ছিল, হতাশা ছিল, অপেক্ষাটা দীর্ঘ ছিল, সেখান থেকে হোয়াট আ কামব্যাক সেকেন্ড হাফের একেবারে আর্লি স্টেজে। আরেকবার যদি আমরা দেখি, ডান প্রান্ত দিয়ে প্রীতম কোটাল, তিনি ঢুকে পড়েছিলেন, সেখান থেকে দিলেন সুনীল ছেত্রী, পেছন থেকে দৌড়ে এসে সেই হেডটা করলেন, একটা ড্রপ। এবং দীনেশ রাজবংশী, অনন্ত তামাং তাদের পাশ দিয়ে সেটা চলে গেছে। এরপর কিন্তু রোহিত চাঁদ, দীনেশ রাজবংশী, তার একটা রোহিত চাঁদের একটা মিস্টেক ছিল সেখানে, এরপর যে কাজটা করলেন সেখানে নাম্বার 21 খানিকটা ঘুরলেন, যে কিকটা করলেন সরাসরি সেটা পোস্টে, দুই গোলের লিড দুই মিনিটের মধ্যে কিন্তু পেয়ে গিয়েছিল ইন্ডিয়া। সেখানে সুনীল ছেত্রী আরেকবার ছুটছিলেন, দুজনকে টস দিয়ে মাঝখানে একটা জায়গা বের করেছিলেন, তবে সামনে কিরণ চেনজং, তার একটা বাধা, সুনীল ছেত্রীকে ষষ্ঠ গোলটা পেতে দেয়নি। এরপর মন্দল রাও, তিনি পেয়েছিলেন লেফট ফুটেড শট, সেটা সাইড নেটেড। এরপর মন্দল রাও এর ডামি, সেখানে অনুরুদ্ধ থাপা, কিরণ চেনজং, তিনি ক্লিয়ার করলেন। এরপর লালিং মাউইয়া পোস্টের অনেকটাই উপর দিয়ে মারলেন। নেপাল অনেকগুলো চেঞ্জ করে তারা সেকেন্ড হাফে, রোহিত চাঁদ তার একটা হেড কিন্তু ক্রস বারে লাগে, মানিশ ডাঙ্গি ওয়াজ দ্য ক্রিয়েটর, বাট রোহিত চাঁদ তিনি ফিনিশারটা হতে পারেননি। নেপালের আরো একটা ট্রাই, রোহিত চাঁদ, সেখান থেকে মানিশ ডাঙ্গি, তার শট পোস্টের অনেকটাই বাইরে দিয়ে, ছোট ডির কর্নার দিয়ে কিন্তু সেটা বাইরে চলে যায়। আরো একবার ইন্ডিয়া ট্রাই, এবার কিন্তু আরো একটা ভুল থেকে সেই বলটা তারা পেয়ে গেছিল, এবং সাহাল আব্দুল সামাদ, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট ফিনিশিং, একসাথে একজনকে কাটালেন, দুজন তিনজনের মাঝখান দিয়ে, যে লাস্টে কিরণ চেনজং এর মাথার উপর দিয়ে বলটা জালে প্রবেশ করিয়েছেন, এবং নিশ্চিতভাবেই ইন্ডিয়ার জয়টাও কিন্তু তখন পুরোপুরি সিকিউর হয়ে যায়, তিন গোলের লিড, এবং এই সেই মুহূর্ত, এবং